ফের বকেয়া নিয়ে মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকার গঠনের অপেক্ষায় মুখ্যমন্ত্রী। সরকার গঠনের পরের রাজ্যের বকেয়া চেয়ে চিঠি। পঞ্চায়েত দফতরকে বকেয়া পাওনার তালিকা তৈরির নির্দেশ নবান্নের। হেরে গিয়ে বিস্ফোরক অমৃতা রায়। ভোটে হেরে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কৃষ্ণনগরের রানিমার। দল কত টাকা পাঠিয়েছে হিসাব কিছুই জানি না, টাকা তছরুপের অভিযোগ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর। বঙ্গে বিজেপির বিপর্যয় ঘটেছে নিজের কেন্দ্র বদল নিয়ে পরাজয়ের পর থেকেই সোচ্চার বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। ওল্ড ইজ গোল্ড ফেসবুকে পোস্ট দিলীপের উস্কে দিয়েছেন দলের প্রবীণ নবীন তত্ত্ব। নিউটাউনের একটি রেস্টুরেন্টের মালিকের সঙ্গে বচসা সোহমের গাড়ির রাখাকে নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। অভিষেকের নামে কুকথা বলার অভিযোগ রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে। ভোট পরবর্তী অশান্তিতে উত্তেজনা হুগলির গোঘাটে। বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি ইঁট দিয়ে হামলা চালানোর অভিযোগ। ছাড়াতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীও। অভিযোগ অস্বীকার শাসক দল তৃণমূলের। বীরভূমের পদুমা অঞ্চলে আগ্নেয়াস্ত্রসহ ধৃত দুই দুষ্কৃতী। দুষ্কৃতীদের থেকে আবারও আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। একটি পাইপগান ও 9 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উত্তর দিনাজপুরে চোপড়ার আগ্নেয়াস্ত্র উদ্ধার। উদ্ধার 2টি বন্দুক ও 2 রাউন্ড কার্তুজ। এখনও পর্যন্ত তল্লাশি শুরু হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ফের সকাল হতেই দলবদল শুরু কোচবিহারে। গতকাল ভেটাগুড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 9 জন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করে। ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 5 জন সদস্য তৃণমূলে যোগদান করে। সংস্কারের জন্য বন্ধ প্ল্যাটফর্ম। বন্ধ 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। এক ধাক্কায় বাতিল করা হয়েছে 147টি লোকাল ট্রেন। শিয়ালদা স্টেশনে চরম যাত্রী ভোগান্তিতে নিত্যযাত্রীরা। 12 কামরা ট্রেন চালাতে প্ল্যাটফর্ম সংস্কার। শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহী সতর্কতা। আগামী কয়েকদিন তাপপ্রবাহী সতর্কতা জারি থাকবে। গরম ও অস্বস্তিতে নাজেহাল ঘর্মাক্ত পরিস্থিতির রাজ্যবাসী। শনিবার থেকে পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস। 2024 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভালো ফল করেছে হাত শিবির। সেই কারণে এবার 11 জুন থেকে 15 জুন পর্যন্ত উত্তরপ্রদেশে ধন্যবাদ যাত্রা করবে কংগ্রেস। এই যাত্রায় সামিল হবেন দলের সিনিয়র নেতা সহ আরও অনেকেই। সদ্য শেষ হয়েছে চলতি বছরের লোকসভা নির্বাচন। এই আবহে বিস্ফোরক মন্তব্য ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের। তিনি দাবি করেছেন আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে ফের হতে চলেছে লোকসভা নির্বাচন। কিসের ইঙ্গিত দিচ্ছেন তিনি? জোর চর্চা রাজনৈতিক মহলে। সুর নরম হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর। ভারত বিরোধী প্রচার চালানোর পর এদেশের মাটিতে পা দিতে আগ্রহী মালদ্বীপ প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার সেই আমন্ত্রণ রক্ষা করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে মান্ডির জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে সপাটে চড় মারেন এক মহিলা সিআইএসএফ কর্মী। ইতিমধ্যে ওই মহিলা জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। এবার ওই অভিযুক্ত জওয়ানের সমর্থনে 9 জুন রাজপথে নামছে কৃষক সংগঠন। সংবাদ জগতে স্তম্ভ পতন। শনিবার ভোর 3:45 নাগাদ হায়দ্রাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামোজি রাও। ইনারু সংবাদপত্র, ইটিভির প্রতিষ্ঠাতা তথা রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা ছিলেন রামোজি রাও। ভারতীয় সংবাদ মাধ্যমে তার অবদান চিরস্মরণীয়। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লিতে। এক খাবার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শেখায় ঝলসে মৃত্যু হয়েছে 3 জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত হয়েছে আরও 6 জন। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। অবশেষে অপেক্ষার অবসান। মুক্তি পেল প্রসেনজিৎ ঋতুপর্ণার অভিনীত 50তম ছবি অযোগ্য। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন কৌশিক গাঙ্গুলি। ছবির কাস্টিংয়ে রয়েছেন একাধিক চমক। আগামী 14 জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কবির খান পরিচালিত ছবি চান্দু চ্যাম্পিয়ন, যেখানে কার্তিককে দেখা যাবে এক অন্য অবতারে। অলিম্পিক্সে ভারতের প্রথম সোনাজয়ী ক্রীড়াবিদ মুরলীকান্ত পেটকারের জীবনযুদ্ধের কাহিনী এবার প্রকাশ্যে এসেছে ছবির কিছু শুটিং দৃশ্য। নিজেদের ফ্রেয়ের প্রমাণ করল আফগানিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে দাপটের সঙ্গে এই ম্যাচে 84 রানের ব্যবধানে পরাস্ত হয়েছে নিউজিল্যান্ড। টানা প্রস্তুতি শিবির করেও শেষ পর্যন্ত ভারতীয় ফুটবল টিম কুয়েতের বিপক্ষে গোল করতে পারেনি। ফলাফল হয় গোলশূন্য ড্র। টিমের এই পারফরম্যান্সে অসন্তুষ্ট কোচ ইগর স্টিম্যাচ। ফের নতুন করে শুরু করার ইঙ্গিত কোচের।